একদিনেই ধরা পড়েছে 8টি মূল্যবান মাছ। মাছগুলোর দাম কত জানেন? 30 লক্ষ টাকা। বৈজ্ঞানিক সূত্রে জানা যায় এই মাছগুলো সামুদ্রিক জোফিশ প্রজাতির। এটির বৈজ্ঞানিক নাম হচ্ছে প্রোটোনিবিয়া ডায়াক্যান্থাস। মূলত এইসব মাছের বায়ুথলি সাধারণত 3টি কাজে ব্যবহার হয়ে থাকে। প্রথমত সার্জিক্যাল কাজে ব্যবহার হয় সুতা হিসাবে, দ্বিতীয়ত ভিটামিন ই ক্যাপসুল তৈরি হয়, সর্বশেষ বিদেশে এসব মাছের বায়ুথলি দিয়ে অনেক দামি স্যুপ বানানো হয় যার এক বাটির মূল্য হয় প্রায় 50,000 টাকার উপরে। মূলত বিদেশে উচ্চ মূল্য হওয়ার কারণে যখনই কক্সেস বাজারে এসব মাছ ধরা পড়ে এবং যেই জেলে এই মাছ ধরতে পারে সে রাতারাতি বড়লোক হয়ে যায়, কারণ এই মাছের বায়ুথলি সরাসরি বাংলাদেশ থেকে রপ্তানি হয়ে যায়। হংকং সহ দুনিয়ার বহু দেশে এই মাছের বায়ুথলির দাম স্বর্ণ এমনকি হীরার চেয়েও বেশি। গ্রেড হিসেবে এগুলো বিক্রি হয়। বঙ্গোপসাগরে এই মাছের অধিক মাত্রায় বিচরণ রয়েছে বলে জানা যায়। মূলত জানা গেছে কক্সবাজারের মহেশখালী দ্বীপে সমুদ্র পাড়ের এক জেলে পরিবার ছোট নৌকা নিয়ে বেরিয়ে বাড়ির পাশের সমুদ্র থেকেই ধরে এনেছে প্রায় 30 লাখ টাকা মূল্যের 8টি কালাপোয়া মাছ। এ নিয়ে ওই জেলে পরিবারে আনন্দের বন্যা বইছে। মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের জেলে পাড়ার মোহাম্মদ শহীদুল হক বহদ্দারের মা বাবার দোয়ানামে মাত্র 24 হর্স পাওয়ারের একটা ছোট নৌকা আছে। ওই নৌকাটি নিয়ে প্রতিদিনের মতো সোমবার মাছ ধরতে বেরিয়ে পড়েছিল তার ছোট ভাই, সাথে ছিল সহযোগী আরও 2 জন জেলে। বের হয়েই পাশে সমুদ্রের কুয়ারদার নামক পয়েন্টে কয়েকটি জাল ফেলে তারা। জাল ফেলার কয়েক ঘন্টা পর দুপুরের দিকে একে একে জাল তোলা হচ্ছিল, কিন্তু 2-1টি জাল তোলার পর তারা সবাই হতাশ হয়ে পড়ে, কারণ আজকে দিনে কোনো মাছ ধরা পড়েনি। এ অবস্থায় শেষ দুপুরের দিকে আল্লাহর নাম নিয়ে তুলতে যাচ্ছিল সর্বশেষ জালটি। টেনে টেনে নৌকায় জাল তোলার মুহূর্তেই জেলেদের চোখ কপালে ওঠার মতো ঘটনা ঘটে। জাল টানার সঙ্গে সঙ্গে একে একে নৌকায় উঠতে লাগলো আস্ত বড় সব মূল্যবান পোয়া মাছ, বাজারে যার অর্থমূল্য অনেক বেশি। একে একে 8টি বিশাল আকৃতির পোয়া মাছ নৌকায় তুলে দিনে নির্দিষ্ট সময়ের আগেই বাড়ি ফেরেন তারা। ছোট্ট এই নৌকাটি চালাচ্ছিলেন স্থানীয় আব্দুল মাজিদ মাঝি। সবার চোখে মুখে হাসির ঝিলিক। ঘাটে নৌকা বেঁধে জেলেপাড়ায় এসে পৌঁছাতেই বড় মাছ ধরে আনার খবরটি চাউর হয়ে যায়। স্থানীয় পাইকাররাও চলে আসেন এসব মাছ কেনার জন্য। এরই মধ্যে চট্টগ্রামের মাছের আড়তের বড় ব্যবসায়ীদের কাছেও এ খবর চলে যায়। তারাও মোবাইল ফোনে কথা বলে এসব মাছ কেনার জন্য দফারফা করতে থাকেন। মাছের মালিক শহীদুল হক বহদ্দারের পক্ষ থেকে এই 8টি মাছের দাম হাঁকানো হয়েছে 30 লাখ টাকা। স্থানীয় পাইকাররা কয়েকজন মিলে কিনতে চেয়েছিলেন 25 লাখ টাকায়। আসলে এগুলোর মূল্য 30 লাখ টাকারও উপরে। তো শেষ পর্যন্ত চট্টগ্রামের বড় পাইকাররা যখন খবরটা পেয়ে যায় তারা এগুলো 30 লাখ টাকায় কিনতে চায় এবং বিনিময়ে তারা বলে যে আপনারা মাছগুলো বরফ দিয়ে ঢেকে রাখেন। তো সকালে চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে এসব মাছ। তো নৌকার মালিকের ছোট ভাই, যার জালে মূলত এই মাছগুলো ধরা পড়েছেন, তিনি বলেন, ভাই ঋণে জর্জরিত অবস্থায় আছি, গত কয়েক সপ্তাহ ঘুম নেই, শুধু আল্লাহর নাম নিচ্ছি, সাহায্য চাচ্ছি, আল্লাহ যেন একটা ব্যবস্থা করে দেয়, ঋণগুলো থেকে যেন মুক্তি পেয়ে যায়। আনন্দে উচ্ছ্বাসিত জেলে বলেন, এর আগে কখনো তাদের নৌকায় এত বড় মাছ ধরা পড়েনি। শেষ বিকালে তার মাছ ভর্তি নৌকা নিয়ে উপকূলে এসে উচ্ছ্বাসিত জেলের আনন্দ যেন শেষ হয় না, বারবার শুধু আলহামদুলিল্লাহ পড়ছেন।